আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজ অ্যাকাউন্টিং এর শর্ট ক্লাসে আজকে তোমাদের স্বাগতম। আজকে আমরা একটা ছোট টপিক নিয়ে আলোচনা করব। তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আজকে MM মডেল বা মোডিগ্লিয়ানি অ্যান্ড মিলার মডেল। তো মোডিগ্লিয়ানি অ্যান্ড মিলার মডেলের আসলে এটা একটা বিশাল জিনিস, তো এটা নিয়ে আমরা ধারাবাহিকভাবে একসময় আলোচনা করব শুরু থেকে। তো আজকে আমি তোমাদের যে জিনিসটা দেখানোর জন্য মূলত এই ভিডিওটা করা, সেটা হচ্ছে ট্যাক্স সুবিধা বা ট্যাক্স শিল্ড এইট বা গেন ফ্রম লিভারেজ, এই নিয়মগুলো তোমরা শুনছো। তো এই জিনিসটা বলতে আসলে আমরা কী বুঝি, এটাই তোমাদের মূলত আজকে আমি আলোচনা করে দেখাবো। এখন চলো আমরা চলে আসি এই যে ট্যাক্স শিল বা গেন ফ্রম লিভারেজটা বলতে কী বোঝায়। আমরা জানি মোডিগ্লিয়ানি অ্যান্ড মিলার মডেল, এখানে বলা হয়েছে যে অ্যাসাম্পশন আছে যে নো ট্যাক্স ওয়ার্ল্ড, অর্থাৎ এমন একটা দেশে আমরা এই ম্যাথগুলো অ্যাপ্লাই করবো যেই দেশে কোনো ট্যাক্স নাই, অর্থাৎ যে দেশে কোনো ট্যাক্স নেওয়া হয় না, ইনকাম ট্যাক্স নেওয়া হয় না, এমন দেশ বা এমন পরিস্থিতিতে MM মডেল বলছে BL এবং BEU-র মধ্যে কোনো পার্থক্য নাই, মানে লিভার্ড ফার্ম এবং আনলিভার্ড ফার্মের মধ্যে পার্থক্য নাই। আমার এই ক্লাসটা যারা একেবারে বিগিনার লেভেল তাদের জন্য না, কিন্তু যারা MM মডেলের ক্লাসগুলো জানো, MM মডেল এই অঙ্কগুলো করেছো, তাদের জন্য যারা বিগিনার লেভেল আছো তাদের জন্য আমাদের ক্লাসগুলো পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ। আমরা শুরু থেকেই MM মডেল নিয়ে আলোচনা করবো এক সময়। তো এই ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা, তাহলে পরের ক্লাসগুলো তোমরা দ্রুতই পাবা ইনশাআল্লাহ। এখন একটা জিনিস দেখো, তাহলে MM মডেলের মূল থিমটা আমরা কী বললাম যে ট্যাক্স যদি না থাকে, নো ট্যাক্স ওয়ার্ল্ডে BL এবং BEU লিভার্ড ফার্মের মূল্য এবং আনলিভার্ড ফার্মের মূল্য একই থাকবে। এখন যদি ট্যাক্স থাকে তাহলে কী হবে? এখন ট্যাক্স আবার দুই প্রকার, একটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স আর একটা হচ্ছে পার্সোনাল ট্যাক্স। তো কর্পোরেট ট্যাক্সের কাজ কী, পার্সোনাল ট্যাক্সের কাজ কী, এগুলো কীভাবে আসে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে মূলত আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কর্পোরেট ট্যাক্সের ইফেক্টটা কী পড়বে MM এ, সেটা আমরা দেখাবো। তাহলে চলো আমরা এখানে কর্পোরেট ট্যাক্সের সূত্রটা রাখি শুধুমাত্র, আর বাকিটা পার্সোনাল ট্যাক্সটা মুছে দিই। এখানে দেখো বলছে BL ইকুয়াল টু, যদি কর্পোরেট ট্যাক্স থাকে, BU প্লাস বি ইন্টু টি, বি ইন্টু টি। এই বি মানে কি? বি মানে হচ্ছে ডেপ্ট বা ঋণ। এই ঋণের সাথে ট্যাক্স রেট যদি গুণ করি তাহলে আমরা কী পাই? BL পাই। মানে কীরকম? যদি আমরা ধরে নেই BU হচ্ছে 20 লাখ, BU 20 লাখ প্লাস ঋণ আছে ধরো 10 লাখ, ঋণ কত? 10 লাখ, ট্যাক্স রেট হচ্ছে 40%। এই 40% ট্যাক্স রেট যদি হয় তাহলে 20 লাখ প্লাস 10 লাখের 40% হচ্ছে 4 লাখ, সমান সমান 24 লাখ। তার মানে এখানে আমরা দেখো তোমরা যে BL সমান সমান হচ্ছে 24 লাখ, কিন্তু MM মডেল বলেছিল যদি ট্যাক্স না থাকে তাহলে দুটা ফার্মের মূল্য সমান, অর্থাৎ এটা যদি 20 লাখ হয় এটাও 20 লাখ। তাহলে ট্যাক্স থাকলে কী সুবিধাটা হচ্ছে? ট্যাক্স থাকলে এখানে 4 লাখ টাকা মূল্য অ্যাড হচ্ছে, এই 4 লাখ টাকার নাম হচ্ছে ট্যাক্স শিল্ড। তার মানে এই অংশটুকুকে যদি আমরা গুণ করে দিই, যোগ করে দিই, ডেপ্টের উপর যদি ট্যাক্স রেটটা গুণ করে দিই, তাহলে এটা হচ্ছে কি? ট্যাক্স শিল্ড বা ট্যাক্স সুবিধা বা গেন ফ্রম লিভারেজ আমরা বলতে পারি, অর্থাৎ ঋণ নেওয়ার কারণে ফার্মের মূল্য এইটুকু বৃদ্ধি পেয়েছে, এই 4 লাখ টাকা, এটাই হচ্ছে গেইন ফ্রম লিভারেজ, অর্থাৎ ঋণের কারণে ফার্মের মূল্য বৃদ্ধি পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে একটা প্রশ্ন অনেকের প্রশ্নের মনে রাখতে পারে যে স্যার আমরা তো ঋণের উপর কোনো দিন ট্যাক্স দিই না, ইন্টারেস্টের উপর ট্যাক্স হতে পারে, ইনকামের উপর হতে পারে, ঋণের উপর তো কোনো দিন ট্যাক্স হয় না, তাহলে এখানে ঋণের উপর কেন ট্যাক্স ধরে? জটিল একটা প্রশ্ন যে ট্যাক্সটা কেন ঋণের উপর ধরা হয়, ঋণের উপর তো কোনো দিন ট্যাক্স হবে না, ট্যাক্স হয় কিসের উপর? ট্যাক্স হয় ইনকামের উপর, কিন্তু আমরা ট্যাক্সটা ধরেছি কার উপর? ঋণের উপর। মাথা তো ঘুরে যায় কেন এটা হয়। আসলে এখানে ঋণের উপর ট্যাক্স ধরা হয়েছে না, এটা মূলত আমাদের যে ইন্টারেস্ট দেই, ইন্টারেস্ট বাবদ যে ট্যাক্স হারটা পাওয়া যায় সেটার প্রেজেন্ট ভ্যালু। এটা আবার কি? চলো আমরা একটা মজার গল্প দেখি এবার। তো এখানে আমরা দেখলাম 24 লাখ, এখন আমরা এখানে দেখি, ধরো এখানে আমরা রাখলাম এই জায়গাটুকুতে, আমরা দেখাবো, ধরলাম আমার ঋণ হচ্ছে 10 লাখ, এই 10 লাখ টাকা ঋণের উপর আমার সুদ দিতে হয় 10%। ভালো করে খেয়াল রাখো, 10 লাখ টাকার উপর সুদ দিতে হয় 10%, তাহলে প্রতি বছর আমি সুদ দেই কত? 1 লাখ টাকা। আমার যেহেতু 10 লাখ টাকা ঋণ আছে, এই ঋণের উপর আমি 10% সুদ দেই, তাহলে প্রতি বছর সুদ দেই কত? 1 লক্ষ টাকা প্রতি বছর আমার সুদ চলে যায়। আর যদি আমাদের সুদ হিসাব বেড়ে যায়, সুদ যায় আমার, তাহলে আমার প্রতি বছর 1 লাখ টাকা লাভ কমে। সুদ যদি 1 লাখ টাকা যায় তাহলে 1 লাখ টাকা কী কমে? লাভ কমে যায়। কারণ কি? খরচ বেড়ে যাচ্ছে, লাভ কমে যাচ্ছে 1 লাখ টাকা। আচ্ছা, আমার যদি 1 লাখ টাকা যদি লাভ কমে যায় তাহলে আমার 40% ট্যাক্স বেঁচে যাচ্ছে না? 40,000 টাকা, 1 লাখ টাকা সুদের উপর আমার যদি 1 লাখ টাকা সুদ না দিতাম তাহলে আমার 1 লাখ টাকা লাভ বেশি থাকতো, গভর্নমেন্টকে আমি
40% ট্যাক্স, 40,000 টাকা বেশি দিতে হইতো। এখন আমি সুদ দেওয়ার কারণে কিন্তু আমার লাভ কমে যাচ্ছে, বিদায় গভর্নমেন্ট আমার কাছ থেকে 40,000 টাকা কি ট্যাক্স কম পাচ্ছে। কেন? আমার খরচ বেড়ে গেছে, আমার আয় কমে গেছে, আয় কমার কারণে আমার ট্যাক্স সুবিধাটাও আমি পাচ্ছি। তার মানে এই যে 40,000 টাকা ট্যাক্স কম দিতে হচ্ছে আমার, কেন দিতে হচ্ছে? আমি ঋণ ইউজ করি তাই। তাহলে আমাদের প্রতি বছর সুবিধা হচ্ছে কত, সেভ হচ্ছে কত? 40,000 টাকা। কত টাকা সেভ হয়? 40,000 টাকা প্রতি বছর সেভ হয়। আর আমি যদি ধরে নিই যে এই সেভটা আমার সারা জীবন চলবে, আজীবন যতদিন বিজনেস আছে ততদিন যদি আমি এই সেভটা করে যেতে পারি, তাহলে ভবিষ্যতের আজীবন যে টাকাটা যাবে আমার, সেটার প্রেজেন্ট ভ্যালু কীভাবে নির্ণয় করা হয়? আমরা জানি যে কোনো ভবিষ্যতের ফরিবার যে কিস্তিটা হয়, সেই কিস্তিটাকে যদি আমরা সুদের হার দিয়ে ভাগ দিই, তাহলে এটা প্রেজেন্ট ভ্যালু চলে আসে। কারণ তোমরা জানো একটা সূত্র আছে, পিবি ইকুয়াল টু এ বাই আই। তাহলে এই সূত্র অনুযায়ী আমার সারা জীবন আমি যে সুবিধাটা পাবো সেটাকে আমি আয় 10% দিয়ে যদি ভাগ করি, তাহলে কত পাই? 4 লক্ষ টাকা। তার মানে কী বললাম আমরা এখানে, আমরা যদি ঋণ 10 লক্ষ টাকা ব্যবহার করি, আমাদের সুদ দিতে হয় 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা আমরা সুদ দিলে প্রতি বছর ট্যাক্স বাঁচে 40,000 টাকা। আর আজীবন যদি 40,000 করে বাঁচে, তাহলে সেই আজীবন 40,000 টাকার বর্তমান মূল্য হচ্ছে 4 লক্ষ টাকা। তার মানে আমরা ট্যাক্স বাবদ সেভ করতেছি টোটাল 4 লক্ষ টাকা প্রেজেন্ট ভ্যালুতে। এটাই, এই 4 লক্ষ টাকাই কিন্তু আমার এখানে এসে যুক্ত হচ্ছে বিইউর সাথে। এই যে ঋণ ব্যবহার কারণে যে সুবিধাটা পাচ্ছি সেটাই শুধুমাত্র আমরা যুক্ত করতে পারতেছি। এই জন্য আমরা এখানে বলতে পারি বিইউ প্লাস গেইন ফ্রম লিভারেজ। তার মানে এখানে 4 লক্ষ টাকা কোথায়? এই 4 লক্ষ টাকাই কিন্তু মূলত, এটা ঋণের উপর কিন্তু ট্যাক্স ধরা হয় নাই। বি ইন্টু টি মানে ঋণের উপর কিন্তু ট্যাক্স ধরা হয় নাই। এটা দিয়ে বোঝানো হয়েছে যে আমরা এই ঋণ ব্যবহার করার কারণে যে সুদ দিব, সুদের কারণে যে ট্যাক্স পাবো, সেই ট্যাক্স সার পাবো, ওই ট্যাক্স সারের বর্তমান মূল্যটাই হচ্ছে মূলত গেইন ফ্রম লিভারেজ বা ট্যাক্স শিল্ড। এইটুকুই আমাদের শুধুমাত্র বিএল এবং বিইউ পার্থক্যকে চেঞ্জ করে দিবে। অর্থাৎ যদি ঋণ ব্যবহার করি আমরা, তাহলে আমাদের বিইউর পরিমাণটা হবে 24 লাখ, আর যদি ঋণ ব্যবহার না করতাম তাহলে আমাদের 20 লাখ থাকতো। তাহলে এখানে 4 লাখ টাকা কী হয়েছে? বেড়ে গেছে। এই 4 লাখ টাকা কোনটা? সুদ বাবদ যে সারটা আমরা পেয়েছি সেই সারের বর্তমান মূল্য। তার মানে এখানে আমরা ঋণের উপর ট্যাক্স ধরিনি। আমরা এটা আসলে সংক্ষেপে ক্যালকুলেশনের জন্য সূত্রটা এই ফরমেশনে সাজানো হয়েছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবো।